হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকে ভিডিওতে আমরা মেইনলি দুটো বিষয়ে কথা বলবো। প্রথম যে বিষয়ে কথা বলবো সেটা একটা বাংলা সিনেমা নিয়ে। আজ থেকে ঠিক 3 বছর আগে আজকের দিনেই, মানে 27 এপ্রিল, একটা বাংলা অ্যাডভেঞ্চার ফিল্ম রিলিজ করেছিল এবং হিস্ট্রি ক্রিয়েট করে ফেলেছিল। আমি কথা বলছি গুপ্তধনের সন্ধানে, ডিরেক্টেড বাই ওয়ান অ্যান্ড অনলি ধ্রুব ব্যানার্জি স্যার, যার আপকামিং সিনেমা হচ্ছে গোলন্দাজ। তো ওনার এটা ডেবিউ সিনেমা ছিল গুপ্তধনের সন্ধানে, এবং প্রথম সিনেমাতেই, যেটাকে বলে না প্রথম বলেই, ছক্কা মেরে বল পুরো বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেওয়া, সেটা তিনি করে দেখিয়েছিলেন। এবং এর যোগ্য, মানে কি বলবো, উত্তরসূরি বা সিকুয়েল, সেটা হচ্ছে দুর্গেশ ঘরের গুপ্তধন। দুটো সিনেমাই ক্রিটিক্সদের থেকে ভালো ফিডব্যাক পেয়েছিল, দর্শকদের ভালোবাসা পেয়েছিল এবং বক্স অফিসে ধামাল মাচিয়ে দিয়েছিল। আই থিঙ্ক হাইস্ট গ্রসারও ছিল। তো যেটা বলার, অনেকেই এটা বলে দেখি যে বলিউডে যদি রাজকুমার হিরণি থাকে, আমাদের এখানে ধ্রুব ব্যানার্জি স্যার আছেন, এবং এটা আক্ষরিক অর্থে ঠিক। রাজকুমার হিরণি স্যার প্রত্যেক বছর 3-4টা করে সিনেমা বানান যে তা না, কিন্তু 2-3 বছর পরে যখন তার সিনেমা আসে তখন কিন্তু দর্শক বলে যে কী দেখলাম। তো ধ্রুব ব্যানার্জি স্যারেরও মানে সেমই হয়ে যাচ্ছে, ওনার যখন সিনেমা আসে তখন খালি ওই সিনেমাটা নিয়ে আলোচনা হয়। আমি বাদবাকি সিনেমাকে ছোট করছি না, যে যার মতন করে চেষ্টা করছে, এবং আমি চাই প্রত্যেকটা সিনেমাই খুব ভালো রেসপন্স পাক, সাকসেসফুল হোক। তো যেটা বলার, এই সিনেমার সাথে যুক্ত যত অনস্ক্রিন লোকজন, যাদের আমরা অনস্ক্রিন দেখতে পেয়েছিলাম, এবং অফ দ্য স্ক্রিন যারা ছিলেন, প্রত্যেকটা টেকনিক্যাল টিম মেম্বার্স থেকে শুরু করে যারা যুক্ত, প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ এত ভালো একটা সিনেমা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এবং এখনও অনেকে আছে না যারা বাংলা সিনেমা মানে নাকশিট করে গালিগালাজ করে রীতিমতো, আমার ফ্রেন্ড সার্কেলে অনেকে আছে, তাদেরকে আমি বলবো তারা আই থিঙ্ক এই সিনেমাগুলো দেখেনি। তারা যদি দেখতো, দেখলে তারা নাকশিট করতে পারতো না, গালিগালাজ করতে পারতো না। চাঁদের পাহাড়, অ্যামাজন অভিযান মানছি, কিন্তু সেগুলো হাই বাজেটে তৈরি, এত কম বাজেটে, মানে ওগুলোর তুলনায় অপেক্ষাকৃত অনেক কম বাজেটে এত সুন্দর অ্যাডভেঞ্চার ফিল্ম, আলিনগরের গোরখদাদার নামও কিন্তু নিতে হয় হিসেব মতো। তো এটাই যদি বলিউড তৈরি করতো, এর থেকে কয়েক গুণ বেশি টাকা খরচা করতো এবং ঘেটে ঘ করে দিত। তো দেখো বস, আমরাও পারি, ঠিক আছে? তো প্রপার প্ল্যানিং, টিমওয়ার্ক যদি ঠিকঠাক থাকে না, তাহলে কিন্তু আরামসে কম বাজেটে ভালো সিনেমা বানানো যায়। এবং এই সিনেমাটা এতটাই ভিজুয়ালি অ্যাপিলিং ছিল, দারুণ লেগেছিল আমার সিনেমাটা। তো আশা করবো আপকামিং যত প্রজেক্ট হবে ধ্রুব ব্যানার্জি স্যারের, প্রত্যেকটা এক্সোবার্কের এক হবে। সো আরও একবার থ্যাংক ইউ সো মাচ, এভাবেই আমাদেরকে মানে আনন্দ দিয়ে যান এবং ভালো ভালো সিনেমা উপহার দিয়ে যান। তো এটা ছিল আমার ফার্স্ট বিষয়। আর একটা কথা বলবো পারফরমেন্স নিয়ে, একটু বলি পারফরমেন্স নিয়ে, সেটা হলো আবির্দা, মানে সোনাদার ক্যারেক্টারটা বাঙালি মানে এক্সপোজার পেল, তারপরে ঈশা ম্যাম, অর্জুন দা, তারপরে আরও সাপোর্টিং স্টারকাস্টে যারা ছিল, দশরণের ক্যারেক্টার রজতাভ দত্ত, কমলেশ্বর মুখার্জি, গৌতম ঘোষ, অরিন্দম শীলের গেস্ট অ্যাপিয়ারেন্স, তো প্রত্যেকটাই কিন্তু ক্যারেক্টার মেমোরেবল হয়ে আছে। মানে সে অল্প সময়ের জন্যই থাক বা বেশি সময়ের জন্যই থাক, প্রত্যেকটা ক্যারেক্টার এত সিগনিফিকেন্টলি ইউজ করা হয়েছে, এত সুন্দরভাবে ইউজ করা হয়েছে, যে ছোটো হলেও তাদের ক্যারেক্টারগুলো এখনও আমাদের মনের মধ্যে কিন্তু গেঁথে রয়েছে। তো এটাই বলার ছিল। এবার সেকেন্ড বিষয়ে চলে আসে, সেটা হলো গিয়ে সিটিমার নিয়ে তো কন্ট্রোভার্সি হয়ে গেছে, ওটা নিয়ে আর কিছু বলবো না। এবার যেটা বলার, সলমান খানের আপকামিং সিনেমা রাধে, পুরো রাধে নিয়ে কথা বলবো আমরা। ভাইয়ের ফ্যান্সরা যে ভাইকে কতটা ভালোবাসে সে তো আমরা দেখেই নিয়েছি, ক্রিটিক্সরা সিটিমারকে পুরো রিজেক্ট করে দিয়েছে, কিন্তু সেখানে লাইকের বন্যা বয়ে গেছে, 2.5-3 কোটি ভিউস পাচ্ছে, 10 লাখের কাছাকাছি লাইকস। তো বুঝতেই পারছো সলমান খান, মানে ভাইয়ের ফ্যান্সরা ভাইকে কতটা ভালোবাসে, এবং ভাইও ভালোবাসাটা রিটার্ন দিচ্ছে। এবার একদম সস্তায়, চিপ প্রাইসে তোমরা ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পারবে রাধে সিনেমাটা। বেশি লাগবে না, 250 টাকা লাগবে, সরি 1 টাকা বেশি বললাম, 249 রুপিস, জিপ্লেক্সে তোমরা দেখতে পারবে, একদম সস্তা, মানে হাত ঘষলেই তো 250 টাকা পড়ে যায় আমাদের, তাই না? তো ভাই যেন খুব ভালোবাসে তার ফ্যান্সদেরকে, দেখে খুব ভালো লাগলো যে মাত্র 250 টাকায় এই সিনেমাটা ঘরে বসে দেখার ব্যবস্থা করে দিচ্ছে। বড় পর্দা তো আসবে, তাও তার কেউ যদি ঘরে বসে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে যায় তো তারা দেখতেই পারে, মাত্র 250 টাকা, এটা পে পার ওয়াচ আই থিঙ্ক, একবার দেখতে গেলে 250 টাকা লাগবে। তো এবার ভাইজানের ফ্যান্সরা অবশ্যই 250 টাকা খরচা করে দেখবে, কেন দেখবে না, এত ভালোবাসে অবশ্যই দেখবে, তারা পাইরেসির দিকে যাবে না, তারা ওয়েট করবে না কখন অনলাইনে এটা ফ্রিতে পাওয়া যাবে, বা ওই কিছু কিছু এখন অ্যাপ বেরিয়ে গেছে না, টেলিগ্রাম নাকি, ওখানেও নাকি পাওয়া যায়, ওগুলোর জন্য আর ওয়েট করবে না, তারা 250 টাকা খরচা করেই দেখবে। বড় পর্দা তো দেখতে যাবে, যেরকম ঘরে যারা দেখবে তারা 250 টাকা খরচা করেই দেখবে, অবশ্যই দেখবে, ভাইজানের ফ্যান্স এত ভালোবাসে কেন দেখবে না, আমাকে যারা গালিগালাজ করেছিল আগের ভিডিওগুলো তারা তো দেখবে, তারা প্লিজ একটু আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দিও, তোমরা 250 টাকা দিয়ে রিচার্জ মেরে সিনেমাটা দেখছো। তো এটাই বলার ছিল, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।